সবার জন্য একটা হেলদি রেসিপি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দেশি লাগিয়েছেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো আজকে যে রেসিপিটা, এটা পেঁপের রেসিপি। তোমাদেরকে কিছুদিন আমি আগে বললাম যে আমাদের কাছে পেঁপে ধরেছে, তোমরা কি পেঁপের রেসিপি দেখতে চাও? তোমরা অনেকে বললে কমেন্ট করে হ্যাঁ দেখতে চাই। তো আজকে সেই রেসিপিটা, পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝোল, খুব একটা দারুণ রেসিপি, হেলদি রেসিপি সবার জন্য, ছোট বড় সবার জন্য। তো একটুও দেরি করবো না, তাড়াতাড়ি যাই পেঁপে পারি। আর আজকের ভিডিওটা কখন আপলোড হবে আমি ঠিক জানতে পারছি না, সকাল 10টার সময় আপলোড করতে পারছি না, তার জন্য দুঃখিত। প্লিজ একটু দেখবে কষ্ট করে, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। তো চলো একটু দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। এই গাছের পেঁপে এগুলো আজকে পাচ্ছে, এগুলো দিয়ে আজকে রেসিপি। তো এখন পেঁপেটা কাটছে, পেঁপে দিয়ে আজকে ট্যাংরা মতো ঝোল হবে। তোমরা অনেকে চাইছিলে পেঁপের রেসিপিটা তাড়াতাড়ি করার জন্য, তো আজকে সেই পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝোল, খুব একটা হেলদি রেসিপি। তো দেখো একবার সবগুলো পেঁপে কাটছে। তো এখন পেঁপেটা সিদ্ধ করে নেবে। তো পেঁপে আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছে। এবার এই সাইডে মাছটা ভাজবে, কড়াইতে তেল দিয়ে দিল। নুন আর হলুদ দিয়ে মাছটা মেখে এবার মাছটাকে ভাজবি। হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছে। তো মাছ কিছু ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছে এবার। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার তেলের উপর মেথি ফোড়ন দিচ্ছে। এবার পেঁপেগুলো একটু ভাজবে। এবারে তো নুন দিচ্ছে, দিচ্ছে হলুদের গুঁড়ো, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেবে। এবার তো পেঁপেটা ফ্রাই হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছে। দেখলে তো কি একটা হেলদি রেসিপি, একদম সবার জন্য খুব একটা সেরা হেলদি রেসিপি। তো এখানে পেঁপে ঝোল ফুটতে শুরু করেছে, এখন মাছটা দিয়ে দেবে। বাহ, মাছটা পড়ে গেল।
তো তরকারি মোটামুটি হয়ে গেছে, এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিল, দিচ্ছি গরম মশলা, দিচ্ছি একটু সামান্য চিনি। বাহ, দারুণ একটা গন্ধ বেরোলো। সবার জন্য একটা হেলদি রেসিপি, পেঁপে দিয়ে আর একটা রেসিপি আনবো তোমাদের জন্য। তো পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝোল আজকে আমাদের কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নিচ্ছে, নামিয়ে গরম ভাতের সাথে খাবো, জাস্ট অসাধারণ হবে খেতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করো না প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করো, যাতে করে একটা রেসিপিও মিস না হয়। তো তোমরা একবার জাস্ট দেখো কি সুন্দর একটা রেসিপি হয়ে গেল, ছোট বড় সবার জন্য। খুব একটা সুস্বাদু রেসিপি এবং হেলদিও রেসিপি, পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝোল। শুধু ট্যাংরা মাছ না, রুই মাছ, কাতলা মাছ, সব কিছু মাছ দিয়ে তোমরা করতে পারো, জিওল মাছ দিয়ে করতে পারো। খুব দারুণ রেসিপি, তো প্লিজ তাড়াতাড়ি ট্রাই করো আর কমেন্ট করে জানাও। তোমরা যদি ট্রাই করো প্লিজ আমাকে পিন করবে, আর যারা আমার সাথে ডাইরেক্ট কানেক্ট হতে চাও ইনস্টাতে ফলো করো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, অন স্ক্রিনও দিয়ে দেবো লিঙ্কটা। তো প্লিজ তাড়াতাড়ি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এইভাবে সাথে থাকো, দেখতে থাকো দেশি চলে কিচেন। দেখো একটা দারুণ রেসিপি হয়ে গেলো আজকে, পেঁপে দিয়ে আরও একটা রেসিপি আসবে। তো গরম ভাত সাথে ট্যাংরা মাছ পেঁপে দিয়ে, বাহ, আর শুরু করে যাচ্ছে না। তো দেখো নিয়ে নিয়েছি গরম ভাত সাথে পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝোল, খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট অসাধারণ খেতে, অসাধারণ। দারুণ খেতে, দারুণ, সত্যি দারুণ খেতে। গরম গরম ভাত সাথে ট্যাংরা মাছ পেঁপে দিয়ে আমার সেরা রেসিপি। সত্যি বলছি খুব দারুণ খেতে, তাড়াতাড়ি ট্রাই করো আর কমেন্ট করে জানাও কেমন। তো আজকের মতো এখানে, দেখো চারটা নতুন রেসিপির সাথে দেশি লাগে, যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আশা করি। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেই প্লিজ তাদের সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই।